হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স আশা করি তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিয়েছে তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে ভিওয়ার্স এই ভিডিওটির মাধ্যমে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ মার্ক কত যেতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ভিউার্স এর আগে আমরা জেনে নেব ত্রিপুরা পুলিশ কনস্টেবল ম্যান অ্যান্ড উমেনের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কটতি রয়েছে ভিওয়ার্স এখানে পুষ্টের নাম দেওয়া রয়েছে কনস্টেবল ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড উমেন প্রথমেই দেওয়া রয়েছে এসসি ক্যাটাগরি এসসি ক্যাটাগরির জন্য মোট শূন্য পদ রয়েছে এটটি নাইন যার মধ্যে তিনজন এক সার্ভিসম্যান এবং ত্রিশ জন ওমেন রেজার্ভেশন অর্থাৎ ত্রিশ জন মহিলা সংরক্ষিত শূন্য পদ রয়েছে এরপরের ভেগেন্সি রয়েছে এস টি ক্যান্ডিডেটদের জন্য বা এস টি ক্যাটাগরিদের জন্য শূন্য পদ দেওয়া রয়েছে এস টি ক্যাটাগরির তিনশো জন যার মধ্যে রয়েছে নয়জন এক্স সার্ভিসম্যান সঙ্গে একশো নয়জন ওমেন রেজার্ভেশন অর্থাৎ মহিলা সংরক্ষিত শূন্য পদ রয়েছে একশো নয় জন এরপরে ইউআর ক্যাটাগরির জন্য মোট শূন্য পদ বা ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো তিরাশি জন যার মধ্যে চোদ্দো জন এক সার্ভিসম্যান সঙ্গে একশো তিরানব্বই জন ওমেন রিজার্ভেশন অর্থাৎ মহিলা সংরক্ষিত একশো তিরানব্বই জন পদ রয়েছে ভিউয়ার্স এখানে দেখা গেছে যে টোটাল সব ক্যাটাগরি ভেগেন্সি মিল এক হাজার জন রয়েছে এক জন রয়েছে এক সার্ভিসম্যান রয়েছে ছাব্বিশ জন এর সঙ্গে রয়েছে ওমেন রেজার্ভেশন অর্থাৎ মহিলা সংরক্ষিত শূন্যপদ রয়েছে তিনশো বত্রিশ জন ভিওয়ার্স আমরা যদি দেখি মোট শূন্য পদ এখানে এক হাজার জন দেওয়া রয়েছে অর্থাৎ এক হাজার জন ভেগেন্সি কিন্তু অনেক বেশি যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে দেখবে শূন্যপট কিন্তু এত বেশি নেই আমি তোমাদের শূন্য শূন্যপট এত বেশি নেই জেনারেলি শূন্যপট অনেক কম তা দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এখানে এক সার্ভিসম্যান টোটাল এক সার্ভিসম্যান কত দেওয়া রয়েছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স ওমেন রিজার্ভেশন কত দেওয়া রয়েছে এখানে তিনশো বত্রিশ জন এখানে যদি প্লাস যদি করি দেখবে দেখা যাচ্ছে যে ভিউয়ার্স এক্স সার্ভিসম্যান এবং ওমেন রেজারভেশন মেলে মোট তিনশো আটান্নটি ভেকেন্সি রেজারভেশনে চলে গেছে এক্স সার্ভিসম্যান এবং আবারও বলছি এক সার্ভিসম্যান এবং ওমেন রিজার্ভেশনে তিনশো আটান্নটি ভেগেন্সি চলে যাচ্ছে আমরা যদি টোটাল ভেগেন্সি এক হাজার থেকে এই তিনশো আটান্ন বিয়োগ করি তাহলে থাকবে কত ছয়শো বিয়াল্লিশটি জেনারেলি ভেগেন্সি থাকবে যা অনেক কম ভেগেন্সি বলাই যায় ভিওয়ার্স এরপরে আমরা ক্যাটাগরি ওয়াইজ লিখিত পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ মার্ক কত যেতে পারে সেগুলি দেখে নেব প্রথমে ভিওয়ার্স ইউ আর ক্যাটাগরির কাট অফ মার্ক যেতে পারে চল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওমেন ইউ আর উমেন রেজার্ভেশনের ক্ষেত্রে কিছু কম থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক এরপরে এসসি ক্যাটাগরির এক্সপেক্টেড কাট অফ মার্ক থার্টি টু থেকে থার্টি ফাইভ এস সি উমেন রেজারভেশনের এক্সপেক্টেড কাট অফ মার্ক থাকবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিছু কম থাকবে এরপরে এস টি ক্যাটাগরিদের কাট অফ মার্ক থাকবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ এসটি ওমেন রেজার্ভেশনের ক্ষেত্রে অফ মার্ক থাকবে টোয়েন্টি সেভেন থেকে থার্টি ফাইভ ভিওয়ার্স এ হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ইউআর ক্যাটাগরি এস ক্যাটাগরি এবং এস টি ক্যাটাগরির ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ মার্ক এটি ফাইনাল নয় কিন্তু আবারও বলছি এক্সপেক্টেড মানে আশা করা যেতে পারে ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে